নবী রহমতুল্লিল আলামিন দুনিয়ার থেকে যাওয়ার সময় এসেছে। আপনারা প্রায় সময় শুনেছেন, শুধু একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলি, নবীজির দরবার এমন একটি দরবার যে দরবারে আজরাইলের মতো ফেরেশতা পারমিশন ছাড়া ঢুকতে পারে না। যে দরবারে ঢুকতে গেলে, যার সাথে সাক্ষাৎ করতে গেলে ওই আজরাইলের পারমিশন নিতে হয়। যে আজরাইল কারো থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না, মায়ের বুক থেকে সন্তানকে নিয়ে যাচ্ছে, সন্তানের সামনে থেকে মা বাবাকে নিয়ে যাচ্ছে, কারো কেয়ার যে করে না, সে আজরাইল পর্যন্ত জমি নবীর দরবারে রহমতুল্লিল আলামিন নবীর দরবারে গেলে পারমিশন নিয়ে যেতে হয়েছে। এবার আসুন, আপনারা জানেন, শুধু আমি একটু মনে করাই দিচ্ছি, আল্লাহ তাআলা নবীজির কাছে জিব্রাইলকে পাঠালেন। জোরে জোরে জোরে, এদিকে আজরাইলও আসলো। জিব্রাইল বলে, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ বলছে না তো আরো জোরে, আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষায় আছে। এটা আরবির একটা প্রবাদ, নাহলে তো আল্লাহ সব জায়গায় দেখেন, সাক্ষাতের অপেক্ষায় আছে, এটা একটা প্রেমের বহিঃপ্রকাশ। এই কথাটা শুনে নবী রহমতুল্লিল আলামিন দুই চোখের পানি অজর দড়ায় ছেড়ে বললেন, ও জিব্রাইল, আমি যদি চলে যাই আমার উম্মতগুলা তো অভিভাবক খাড়া হয়ে যাবে, আমি যদি চলে যাই আমার উম্মতগুলাকে কে দেখবে, আমি যদি চলে যাই আমার উম্মতের দায়বার কে নিবে, আমি যদি চলে যাই আমার উম্মতের জিম্মাদারি কে নিবে। ও ভাই জিব্রাইল, রবের কাছে একটু যাও, আগে এই বিষয়ে একটা ফয়সালা নিয়ে আসো, তারপরে আমি বলবো। কারণ আল্লাহ নবীকে অথরাইজ করেছেন, পাওয়ার দিয়েছেন, অনুমতি দিয়েছেন, সুযোগ দিয়েছেন, কি এ আজরাইল, যদি আমার নবী অনুমতি দেয় জান কবজ করিও, যদি অনুমতি না দেয় তুমি জান কবজ করিও না। সুবহান হাবিবের ব্যাপার, আশেক মাশুক হাবিবের ব্যাপার। এবার জিব্রাইল গেলেন আল্লাহর দরবারে, রব্বে করিম বললেন, জিব্রাইল কি হয়েছে? জিব্রাইল বলে, আল্লাহ তোমার হাবিব তো এই কথা বলছে, উনি আসবে, আসতে কোনো সমস্যা নাই, কিন্তু উম্মতের জিম্মাদারি কে নিবে? নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে প্রকাশ্যে বিদায় নেওয়ার আগে মা ফাতিমার কথা ভাবিনি, হাসান হুসাইনের কথা ভাবিনি, মাওলা আলীর কথা ভাবিনি, সিদ্দিক আকবরের কথা ভাবিনি, আপনার আমার মতো গুনাহগার উম্মতের কথা ভেবেছেন, গুনাহগার উম্মতের কথা ভেবেছেন, পাপী উম্মতের কথা ভেবেছেন। এবার রব্বে করিম বলে, ও জিব্রাইল, আমার নবীকে গিয়ে সংবাদ জানায় দাও, আজকে থেকে নবীর উম্মতের দায়িত্ব আমি রব্বে করিম নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, আমাদের জিম্মাদারি কে নিয়েছেন? এবার বুঝবেন আপনারা, আল্লাহর বিধান সবার জন্য, জোরে বলেন, আল্লাহর বিধান সবার জন্য, কারো জন্য 19-20 নয়, সবার জন্য। আগের যুগের উম্মতরা গুনাহ করছে কি করে নাই? জোরে বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? একটু আওয়াজ দিয়ে বলেন, আগের যুগের উম্মতেরা গুনাহ করছে কি করে নাই? বান্দারা গুনাহ করছে কি করে নাই? তাদেরকে আল্লাহ ওয়ার্নিংও দিয়েছেন, না মানলে ধ্বংস করে দিয়েছেন। আমরা যে পরিমাণ গুনাহ করি আগের উম্মতের চাইতে 10 গুণ বেশি। যেমন আমরা ফেসবুক দিয়ে গুনাহ করি, ওদের তো ফেসবুক ছিল না, আমরা তো কলেজ ভার্সিটিতে গিয়ে গুনাহ করি, ওটা তো সুযোগটা তাদের ছিল না, আমরা রেস্টুরেন্টে গিয়ে গুনাহ করি, ওই সুযোগটা তো তাদের ছিল না, আমরা তো অনলাইনে অনেক গুনাহ করি, সেই সুযোগটা তো তাদের ছিল না। সব কিছু মিলিয়ে ওভারঅল আমাদের চাইতে তারা অনেক কম করতো, আমরা অনেক বেশি করি, সেই হিসেবে তো আমরা ধ্বংস হয়ে যাওয়ার কথা। আমাদের তো অস্তিত্ব বলে কোনো কিছুই থাকতো না,
কিন্তু বাস্তবতা যখন দেখলাম আপনিও আমি জীবিত আছি, শুধু জীবিত আছি তা নয়, শরীর থেকে দুর্গন্ধ বের হয় না। যদি আল্লাহ চাইতেন এমন সিস্টেম করতে পারতেন যার যত গুনাহ হবে তার শরীর থেকে তত গন্ধ বের হবে, আজকে একজন একজনের পাশে বসতে পারতাম না। রব যদি চাইতেন এমন সিস্টেম করতে পারতেন যে যতটা গুনাহ করবে মুখে এক একটা তিল উঠে যাবে, আজকে একজন আরেকজনের চেহারার দিকে তাকাতে পারতাম না, সব কিছু ধ্বংস হয়ে যেত। এত গুনাহ করার পরে আমার গুনাহ সব গোপনে, আপনি এত গুনাহ করার পরে আপনার গুনাহ সব গোপনে, আল্লাহ মামলা কি না? আল্লাহ পাক বলে এটা শুধু নবী রহমাতুল্লিল আলামিনের উসিলাই আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। শুধু নবী একবার বলেছিলেন, আল্লাহ আগের যুগের মানুষের গুনাহ প্রকাশ হয়ে যেত, আমার উম্মতের গুনাহ যদি প্রকাশ হয়ে যায় তাদের তো ইজ্জত নষ্ট হয়ে যাবে, আল্লাহ তুমি এমন একটা ব্যবস্থা করো যেন আমার উম্মতের গুনাহগুলো প্রকাশ না হয়, তারা যেন বেইজ্জত না হয়, তারা যেন অপমানিত না হয়, তারা যেন লাঞ্ছিত না হয়। আল্লাহ পাক দোয়া কবুল করলেন, আল্লাহ বললেন সাত্তার নামের দোহাই আমি আপনার উম্মতের গুনাহ গোপন করে রাখব। এবার নবীজির হাদিস দেখেন, শেষ আলোচনা, নবীজির হাদিসটা একটু খেয়াল করে দেখেন। আল্লাহর নবী বলছেন হাসরের ময়দানে একজন বান্দা যখন বিচারের কাঠগড়ায় উপস্থিত হবে, আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় সাথে সাথে ওর চতুর্পাশে একটা কাপড় উঠে যাবে, আড়াল উঠে যাবে, সুবহান, ওই চাদরের ভিতরে, ওই ঘেরোয়ার ভিতরে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তার আমলনামা দেখিয়ে, অমুক দিন এ কাজটা করছো, বান্দা বলবে আল্লাহ করেছি, আল্লাহ করেছি, এ কাজটা করছো, আল্লাহ করেছি, এ কাজটা করেছ, আল্লাহ করেছি, এ কাজটা করেছ, করেছি। তার জীবনের সমস্ত বৃত্তান্ত আল্লাহ তার সামনে দিবে, জিজ্ঞেস করবে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায়, সে জবাব দিবে, স্বীকার করবে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি গুনাহ করেছি। এবার হিসাবের পাল্লায় তার গুনাহটা বেশি হবে, জাহান্নাম হবে তার স্থান, ফেরেশতারা তাকে টেনে জাহান্নামের দিকে যখন নিয়ে যেতে চাইবে, আপনার আমার রহমান, আপনার আমার রহিম, আপনার আমার গাফফার, ওই দয়া আমার মেহেরবান আল্লাহ, ডাক দিয়ে বলবে ফেরেশতা আমার বান্দাকে জাহান্নামে নিও না, জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতারা রবের দরবারে প্রশ্ন করবে, ইয়া রব আমলনামায় তো জাহান্নাম, জান্নাত কেন বুঝলাম না, যদিও তুমি সর্বক্ষমতার অধিকারে চাইলে দিতে পারো, নিচে কোনো না কোনো হেকমত তো আছে, আল্লাহ কেন দিলা? আল্লাহ সবার বিচার করছো কেমন জানে একভাবে, ওর বিচার করার সময় তুমি পর্দা করে দিয়েছো, আড়াল করে দিয়েছো, আল্লাহ একটু জানতে চাই। তখন রব্বে কেরিম ফেরেশতাদেরকে বলবে আমার এই বান্দা সে বান্দা যে দুনিয়াতে থাকা অবস্থায় তার ভাইয়ের গোপন খবর জেনেছে, বন্ধুর গোপন খবর জেনেছে, বোনের গোপন খবর জেনেছে, চাচার গোপন খবর জেনেছে, মামার গোপন খবর জেনেছে, অনেকের সে গোপন খবর জানতো কিন্তু নিজের ভিতর এমনভাবে হজম করে রেখেছে, কখনো কাউকে বলে নাই, ওই বান্দাকে বেইজ্জত করে নাই, যে আমার বান্দার ইজ্জত হেফাজত করেছে গুনাহকে গোপন করে রেখে, আমি আল্লাহ আজকে তার গুনাহকে গোপন করে রেখে ইজ্জত হেফাজত করে দিয়েছি।